ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হলেই কাউকে গ্রেফতার করতে নিষেধ করা হয়েছে বললেন আইনমন্ত্রী। পদ্মা সেতু হয়ে যাওয়ায় মর্মপীড়ায় ভুগছে বিএনপি, কাদের সরকারের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে বিএনপি। স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, 22 ক্যারেটের ভরির বিক্রি মূল্য 82,436 টাকা। কয়েকটি জেলায় ঝড়ে 1,500 ঘর বিধ্বস্ত, দুইজনের মৃত্যু, কুষ্টিয়ায় 12 কোটি টাকার পোলট্রি খামার লণ্ডভণ্ড। আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিএমটি বার্ষিক নাম দেখছিলেন, এবার পুরো খবর। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাইবার ক্রাইম মোকাবেলায় এই আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন এতে বাক স্বাধীনতায় বাধা আসবে না। রিপোর্ট করছেন আরিফুর রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মামলাজট নিরসনে সরকারি আইনজীবীদের সাথে মত বিনিময়ে মন্ত্রী বলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে কিছু অপব্যবহার হয়েছে। এখন পেনাল কোডের অনেক অপরাধ আছে যেগুলি আর ফিজিক্যালি করা হয় না, যেগুলি কম্পিউটারের মাধ্যমে করা হয়, তো সেটাকে আপনারা বিচার করবেন কিভাবে? আমরা তো আইনে বিচার করতে হবে না আমাদের? তো জজ স্যার জিজ্ঞেস করবে এটা তো উনি ফিজিক্যালি করে নাই, আমি ওনাকে কিভাবে এই পেনাল কোডের এই শাখার মধ্যে এই ধারার মধ্যে আমি আনবো কী করে? তো সেইটা মোকাবেলা করার জন্য তো একটা আইন করতে হবে, আমরা সেই জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি। এখন অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার পরে কিছু মিসইউজ এবং অ্যাবিউজ যে হয় নাই তা তো না। প্লিজ ইউজ ইয়োর লিগ্যাল অ্যাকুমেন্ট টু ফাইন্ড আউট যে এটা আদৌ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হয় কি না হয়। যদি না হয় আপনারা সেইভাবে পদক্ষেপ নেবেন। এই আইনে কাউকে যাচাই ছাড়া সরাসরি গ্রেপ্তার না করার কথাও বলেন তিনি, সেই সাথে সরকারি আইনজীবীদের তদারকি করার আহ্বান জানান আইনমন্ত্রী। আমি আরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বলেছি যে আগে দেখা যেত যে থানায় এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করলেই একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হতো বা যে, তো আমি সেইখানেও বলেছি যে যাতে এই মামলাটা করার সঙ্গে সঙ্গে যেন কাউকে আপনার অ্যারেস্ট না করা হয়, প্রাইমা ফেসি এস্টাবলিশড হলে কোর্ট হবে, কোর্ট যেটা মনে করে, যদি মনে করে যে এটা অত্যন্ত গর্হিত অপরাধ তাহলে সেই রকম পদক্ষেপ নেবে এবং পিপি সাহেব সেই কথা বলবেন, আর যদি মনে করে যে না সমন জারি করলেই যথেষ্ট সমন জারি করবেন। কিন্তু তাই বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে ফেলতে হবে এটা আমি কিন্তু আই ডু নট সাবস্ক্রাইব টু দ্যাট আইডিয়া। এই সময় মামলাজট যানজটের রূপ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন মামলাজট শুধু দেশের নয় সারা বিশ্বের সমস্যা, সরকারি আইনজীবীদের মামলা নিরসনে সময়ক্ষেপণ না করার পরামর্শ দেন আইনমন্ত্রী। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রোববার প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর সারসংক্ষেপ পাঠানো হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন জুনের শেষে পদ্মা সেতু চালু হবে। সেই সঙ্গে ওবায়দুল কাদের বলেন দেশের উন্নয়ন দেখে বিএনপির মন খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে এক আলোচনায় বিএনপিকে আন্তর্জাতিক স্বীকৃত সন্ত্রাসী দল বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশ এবং দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন দেখে ঈর্ষান্বিত বিএনপি নেতাদের মন খারাপ। জানান পদ্মা সেতুর নির্মাণ কাজ সহ সামগ্রিক প্রস্তুতি শেষ প্রায়, অপেক্ষা এখন উদ্বোধনের। আমরা আগামীকাল নেত্রীকে সামারি পাঠাবো, তিনি যে সময় নির্ধারণ করে দেবেন সেই সময়ে আমরা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করব। আগামী মাসে লাস্ট উইক শেষ সপ্তাহে
পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, কার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, ভোটে জিতলে কে হবে তাদের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কে হবে? দণ্ডিত ব্যক্তি এখন বলে আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিতবে, সন্ত্রাসী দল আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল বিএনপি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের সাথে কোনো সংলাপেই বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ দাবি করে ডক্টর মোশাররফ বলেন, শ্রীলঙ্কার চেয়ে খারাপ পরিণতি হতে পারে সরকারের। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও হত্যার হুমকির সামিল। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। আমরা যে নির্বাচন চাই সেই নির্বাচন হবে এদেশে শেখ হাসিনার পতন অথবা পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার তারা যখন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করবে, আমরা সেই নির্বাচন কমিশনের সাথে কথা বলবো। এই নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশগ্রহণ করা বিএনপির এটা প্রশ্নই ওঠে না। বর্তমান প্রধানমন্ত্রী ডয়েস বেলের সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। আমি উবায়দুল কাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, ভবিষ্যতে যেদিনই আপনারা ক্ষমতায় আসেন আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে, এটা জনগণকে জানান। বিদেশি ঋণ ও বৈদেশিক রিজার্ভ সহ অর্থনৈতিক সূচকের অনেক কিছুই সরকার গোপন করছে বলে অভিযোগ করেন ডক্টর মোশাররফ। বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে খাতা কলমে যেগুলো আছে, তাছাড়াও সাপ্লাইস ক্রেডিটের নামে সাইড লাইনে কন্ট্রাক্ট করে যে সাপ্লাইস ক্রেডিট নিয়েছে, এগুলো যদি একসাথে করা হয় তাহলে দেশে অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকে ভালো নয়। বাংলাদেশের জনগণ রাস্তায় নামবে এবং শ্রীলঙ্কার থেকেও আরও খারাপ অবস্থা বাংলাদেশে হতে পারে যদি এখনও এই সরকারের বোধোদয় না হয়। এদিকে ছাত্রদলের গুলশান থানার এক নেতাকে কারা উঠিয়ে নিয়ে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় দুই দিন পর মিরপুর DOHS এলাকায় ফেলে গেছে তা বের করার দাবি জানিয়েছে ছাত্রদল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ কোনো ত্রুটি নেই, প্রয়োজন হলে বিশেষজ্ঞদের নিয়ে সবার সামনে তার পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2022 উপলক্ষে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। লেখেন বলেন যে আসেন আপনারা চ্যালেঞ্জ করেন, আপনারা প্রত্যেকটা অফিসে আমাদের দুই একাধিক মেশিন খোলা থাকবে, ওই মেশিন তারা দিয়ে দেখুক যে দামি ভোট দিবে, তো যেটা আমরা ইলেকশনের আগের দিন মক ট্রায়াল করি। এখন এই দুঃসময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি সরকারের একটি আত্মঘাতী পদক্ষেপ হবে বলে আশঙ্কা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শনিবার সকালে মতিঝিলে FBCCI সংবাদ সম্মেলনে এই আশঙ্কা জানান ব্যবসায়ীদের বড় সংগঠনগুলোর নেতারা। ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে আর মূল্যস্ফীতিকেও উস্কে দেবে, যাতে কর্মসংস্থান এবং জনগণের জীবন জীবিকায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। হাসানুর শাওনের রিপোর্ট। করোনার প্রভাব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চাপের মুখে বিশ্ব অর্থনীতি। এই সংকটময় পরিস্থিতির নানা প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। এমন বাস্তবতায়ও সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে PDB ও পেট্রোবাংলা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
জানিয়ে আলোচনা পর্যালোচনা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এফবিসিসিআই এর সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের কাছে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব আপাতত স্থগিত রাখার দাবি জানান। আমাদের সেই গ্যাস বৃদ্ধি করে দেয়, প্রাইস বৃদ্ধি করে দেয়, তাহলে কি হবে? সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট কস্ট অফ প্রোডাকশন এমন জায়গায় চলে যাবে যে আপনার ইন্ডাস্ট্রিগুলো তো ভায়াবল হবে না, ইনফ্লেশন কিন্তু আরো বেশি হয়ে যাবে। যখন আমরা এগিয়ে যাব তখন কিন্তু এই যে আজকে এখন গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এটা আমার মনে হয় একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে। পেট্রো বাংলা বারবার বিআরসি চিঠি দেওয়ার পর সেই টাকা ফেরত দেয়নি। সুতরাং এই সমস্ত টাকাগুলি যদি হিসাব করি প্রায় 5,000 কোটি টাকা তিতাসের অ্যাকাউন্টে চলে গেছে। সেই টাকাগুলি ফেরত দেওয়া হলে গ্যাসের মূল্য কোনোভাবে বৃদ্ধি পাবে না, বরং আমি মনে করি গ্যাসের মূল্য আরো কমানো যাবে। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সর্বত্র অদক্ষতা, অনিয়ম, অস্বচ্ছতা স্পষ্ট এবং খাতটি আইনের বিপরীতে পরিচালিত হচ্ছে। নতুন করে দাম না বাড়িয়ে এসব দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। আমি যদি 13 টাকার গ্যাসটাকে আমি যদি 23-28 টাকা করে দিই, তাহলে তো স্বল্প গ্যাস থাকবে হয়তো, কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে না। এইটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এখন সারা পৃথিবী কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন আছে। এই অবস্থাতে আমার কাছে মনে হয় যারা এই প্রস্তাবগুলি নিয়ে কাজ করছেন তারা না বুঝে অথবা সরকারকে একটা বেকায়দা ফেলানোর জন্য করছেন কিনা আমি জানি না। বিশ্ব অর্থনীতি সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার পরই বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে চিন্তা করতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। 5 দিনের মাথায় সোনার দাম আরেক দফা বেড়েছে। এবার এক লাফে ভরিতে বাড়ছে 4,199 টাকা, তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে 82,436 টাকা। নতুন এই দর রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এছাড়া বিশ্ববাজারের পাশাপাশি দেশে স্বর্ণের বারেরও দাম বেড়েছে, তাই দেশের বাজারেও সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনার দাম 82,436 টাকা ভরি, এটাই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। এর আগে গত 3রা মার্চ সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল, তখন প্রতি ভরির দাম ছিল 78,265 টাকা। মূল্যবৃদ্ধি পাওয়ায় কাল রোববার থেকে 22 ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে 82,436 টাকা। এছাড়া 21 ক্যারেটের জন্য 78,732 টাকা, 18 ক্যারেটের জন্য 67,535 টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলঙ্কারের ভরির দাম পড়বে 56,220 টাকা। দেশের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ে 1,500 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে মারা গেছে 2 জন, উপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা এবং বিদ্যুতের খুঁটি, অনেক স্থানে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার ভোরে কুষ্টিয়ায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। 10 মিনিটের এ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সদর ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, ঘরচাপায় আহত হয়েছেন অন্তত 10 জন। তিনে রান্না কারণে থাকা কারণে আর ভেজে ভেজে তো সব শেষ হয়ে গিয়েছে, এখন ভাত তো রান্না করার ব্যবস্থা আমার বাড়ি নেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একদম আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, তাদের সমন্বয়ে একটা নিখুঁত একটা লিস্ট করে আমরা মন্ত্রণালয়ে, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের পাশে দাঁড়ানোর যে আশ্বাস সেটা আমরা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা হবে। ঠিক একই সময়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার 4টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ 5 শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে, গাছের চাপায় স্কুল ছাত্রী সহ একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বগুড়ার শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। ঝড়ে 100+ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে গাছপালা। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় 50+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আলমডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কে গাছ ভেঙে পড়ায় টানা 7 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ওদিকে চুয়াডাঙ্গা কুষ্টিয়ার মধ্যবর্তী হালসা এলাকায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালার ট্রেন লাইনের উপর ভেঙে পড়ে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সরজমিনে বেশ কয়েকটি বাড়ি দেখেছি, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা একটি প্রাথমিক তালিকা তৈরি করছি, আমরা তালিকা অনুযায়ী কিছু আর্থিক সাহায্য দিতে পারব। কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার কথা জানায় স্থানীয় প্রশাসন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে কয়েক মিনিটে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান সাতমান এগ্রো ইন্ডাস্ট্রি। মারা গেছে ফার্মের প্রায় সহস্রাধিক মুরগি। প্রায় সাত বছর আগে নিজের কিছু অর্থ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ১২ কোটি টাকায় বিনিয়োগ করে মোহর আলী প্রতিষ্ঠা করেছিলেন সাতমান এগ্রো ইন্ডাস্ট্রি। কর্মসংস্থান হয়েছিল এলাকার বেশ কিছু মানুষের। শনিবার কালবৈশাখী ঝড়ের আগ মুহূর্ত পর্যন্ত সাতমান এগ্রো ইন্ডাস্ট্রিজে মুরগি ছিল প্রায় ২৭,০০০, আর প্রতিদিন ডিম উৎপাদন হতো প্রায় ১৫,০০০। কিন্তু সেই স্বপ্ন যেন মুহূর্তেই ফিকে হয়ে যায় কালবৈশাখীর তাণ্ডবে। অবস্থা তো দেখতেই পাচ্ছেন, দুই মিনিটে যা করে গেছে আমার একদম নিঃশেষ। আমার তো মানে বাইসি আছে, এটাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এই ঘূর্ণিঝড়ে আমাদের একদম নিঃস্ব করে গেছে, এইটা রিকভার করা আসলেই সম্ভব কিনা বাকিটা আল্লাহই ভালো জানেন। ইউপি চেয়ারম্যানগণ এ বিষয়ে অবগত হয়েছেন, তারা তালিকা করছেন, আমরা তালিকা যদি পাই তাহলে সামগ্রিকভাবে বলতে পারবো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি। কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড়ে ধান খেতে মিলল মা ও শিশুর গলাকাটা লাশ। পুলিশ জানায় শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে নতুর বন্দর হাজিপাড়া এলাকায় একটি পুকুর পাড়ে ধান খেতে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ হাফসা ও তার পাঁচ মাসের শিশু হাবিবকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হাফসাকে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা হাফসা বেগমের মৃত্যু হয়। নিহত হাফসা বেগমের স্বামী সাহেব আলী পেশায় কৃষি শ্রমিক। ধান কাটার কাজে গত এক মাস ধরে তিনি টাঙ্গাইলে অবস্থান করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। নোয়াখালীতে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া দেশের কয়েকটি স্থানে খুন হয়েছে আরও ৩ জন। শনিবার সন্ধ্যায় নোয়াখালী চৌমোহনী ডিবি রোডে প্রকাশ্যে আইমন নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ খাতকসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হল পাবেল, রাকিব ও নীরব। এছাড়া কুষ্টিয়ার ঝাউদিয়ায় একজনকে কুপিয়ে ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে আরেকজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী পলাতক আছে। ধানের মৌসুমে অস্থিতিশীল চালের বাজার, লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যটির দাম। পাল্লা দিয়ে বাড়ছে ডাল, আটা, ময়দা, ডিমের দামও। সংসারের খরচ মেটাতে তাই কঠিন হিসেব নিকেশ করতে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ভোক্তাদের। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। বছর জুড়েই অস্থিতিশীল চালের বাজার স্বাভাবিক হবে নতুন চাল বাজারে আসলে, এমন আশায় ছিলেন ক্রেতা বিক্রেতা সবাই। কিন্তু ভরা মৌসুমেও চালের দামের ঊর্ধ্বগতি কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ভোক্তাদের। বিক্রেতাদের অভিযোগ, বড় কোম্পানিগুলো চাল আটকে রাখার কারণে বাজারে চালের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যে নাইসেলটা আমরা কিনতাম গত সপ্তাহে হলো ৬৮-৭০, সে চালটা কিনতে আসি গতকালে কিনে আনছি আমি, সে চালটা হলো আপনার ৭৪-৭৫ টাকা। নতুন নতুন কোম্পানি আসছে, যেরকম তীর ধরেন, বসুন্ধরা আছে, পরে উপচান্দা আছে, তারা শুধু ধান কিনতেছে কিন্তু কেউ কোনো চাল দিতেছে না। অনেকগুলো কনজিউমার কোম্পানি যখন বাজারে ইন করছে, এদের কিন্তু হিউজ পরিমাণ টাকা, তো এরা ইচ্ছা করলে বাজারকে যখন তখন উলটপালট করে ফেলতে পারে এবং সেই জায়গার মধ্যে কিন্তু বাজার চলে আসছে। এখন তাদের নিয়ন্ত্রণে বাজার। পাল্লা দিয়ে দাম বাড়ছে আটা, ময়দা, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের। সংসারের খরচ চালাতে তীব্র সংকটে পড়েছেন শ্রমজীবী নিম্নবিত্ত সহ মধ্যবিত্ত জনগণ। প্রতি কেজিতে ৪-৫ টাকা বাড়ছে কেজিতে। যেমন মুসুরির ডালটা, আমরা যেটা মোটা মুসুরির ডালটা, ওটা আমরা ১০০ টাকা বিক্রি করছি, এখন কালকে কিনে এনেছি ১০৫ টাকা করে, তাহলে ১১০ টাকা বিক্রি করতেছি। ৮-৯০০ টাকা ইনকাম করি, তার মধ্যে মনে করেন যে ভাত বিল, গাড়ি বিল, জল লাগে ২৫০টাকা, এতে চলা খুব কষ্ট হয়। দুপুরের পরপর আমি ভাত খাই, ফের রাত্রে হাতে দুটো রুটি খাই সত্যি, তারপর তো টাকাটা আমার জমে। দেখতেছি হয়তো এটা না হলে চলে সংসারে, তখন ওইটা কিনতেছি না, এভাবেই চালানো আর কি, বলতে গেলে জোড়া তালি দিয়েই চালানো। গরুর মাংসের দাম কেজিতে প্রায় ৫০ টাকা কমে ৬৫০ টাকায় আসলেও বেড়েছে দুধ, ডিম, মাছের দাম।
দুর্মূল্যের এই বাজারে আমিষের চাহিদা কিভাবে মেটাবেন তা নিয়ে চিন্তিত ভোক্তারা। ঈদের পরে ছিল 105, তারপরে 10, তারপরে 15, তারপরে 120 টাকা। মাসে আমার 5 কেজি লাগতো, এখন আমি 5 কেজি খাইতে পারতেছি না, এটা কাঁদিয়ে আমি 3 কেজি নিচ্ছি। আমাদের আসলে মধ্যবিত্ত যারা আমরা, আমাদের একটু মানে বাজেটের সাথে একটু সংকুলন হচ্ছে না আর কি। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযানে অনিয়মের অভিযোগে জরিমানা করে 3 দোকান মালিককে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সদরে মন্ত্রী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে ত্রাণ লুট ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ত্রাণ দেবেন এমন খবরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সদরে জড়ো হন হাজারো মানুষ। এক পর্যায়ে জড়ো হওয়া লোকজন কাড়াকাড়ি শুরু করেন ত্রাণের বস্তা নিয়ে। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এর আগে অনেকেই কাড়াকাড়ি করে লুটে নেন ত্রাণের বস্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নির্বাচনী এলাকার 3 উপজেলার একটি কোম্পানীগঞ্জ। উপজেলার 6 ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী, এর মধ্যে ত্রাণের জন্য 200 জনের তালিকা করা হয়। ভৈরব উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য লায়লা বেগম। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার সরকার দেশটির ওপর 2 সপ্তাহ আগে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে। গত 6 মে মধ্যরাত থেকে দেশটিতে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। এদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় খাদ্য ঘাটতির ব্যাপারে প্রধানমন্ত্রী সতর্ক করার পর দ্বীপ দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে পেট্রোল ও রান্নার গ্যাসের জন্য অপেক্ষারতদের সারিতে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। জ্বালানির সিংহভাগই শ্রীলঙ্কা আমদানি করে, যে কারণে বিদেশি মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর এর তীব্র সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কাকে আরও 40,000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে ভারত। যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে কিয়েভের পশ্চিমে ইউক্রেনের জেতোমের অঞ্চলে পশ্চিমা অস্ত্রের বড় একটি চালান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কৃষ্ণসাগর তীরবর্তী ওদেসার কাছে একটি জ্বালানি সরবরাহ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা এবং ইউক্রেনীয় 2টি SU-25 বিমান এবং 14টি ড্রোন ধ্বংসের কথাও জানানো হয়েছে। রাশিয়া আরও জানিয়েছে মারিওপোলের আজ ভস্তাই ইস্পাত কারখানায় লুকিয়ে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সেখানে কয়েক সপ্তাহ ধরে চলা অবরোধের অবসান ঘটেছে। এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক সক্ষমতা আরও বাড়াতে দেশটিতে প্রায় 4,000 কোটি মার্কিন ডলার দেওয়ার একটি বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রবাসের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে মদিনা যুবলীগ। এনটিভি মদিনা প্রতিনিধি জানান, পবিত্র মসজিদে নববীর চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মদিনা যুবলীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান সরকারের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আজাদ, রাশেদ জিকরা, শাহদাদ হোসেন মজুমদার, মাসিকুর রহমান মাসুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, সমিতির সভাপতি জাকের বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রেজার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আফামা ওয়াহিদুর রহমান। সম্বর্ধিত অতিথি ছিলেন ডক্টর মহিউদ্দিন মাহবুব। প্রধান বক্তা ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ। কাতারে করোনায় 2 বছর প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি অত্যন্ত করুণ হলেও
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছেন অনেক প্রবাসী। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে দোহার নাজমা বাণিজ্যিক এলাকায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান নিউ স্নেহা ফার্নিচার ট্রেড কোম্পানি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিয়াউল হক সোহেলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন কাতারি স্পন্সর হোসেন বাপসাল। উপস্থিত ছিলেন মোহন খান, আশরাফ রাকিব সহ অন্যরা। ক্রিকেট ছন্দে ফেরার তাড়নায় ঢাকা টেস্টের আগে প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব মুমিনুলের। হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে দুর্বলতা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। ঐচ্ছিক অনুশীলনে মুমিনুলের সঙ্গী মুশফিক, জয় ও সাকিব। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টে স্পষ্ট মুমিনুলের ব্যাটিং টেকনিকে আছে দুর্বলতা। অধিনায়কের চাপ কমানোর চেষ্টা হেড কোচ রাসেল ডমিঙ্গোর। কোচের বিশ্লেষণে মুমিনুলের ফ্রন্ট ফুটে আছে দুর্বলতা, সমাধান খুঁজে ঢাকা টেস্টে মিলবে কি সাফল্য? সাগরিকার ছন্দে ফিরেছেন মুশফিক, তবু আত্মতুষ্টিতে ভুগতে চান না। ঢাকা টেস্টে অর্জনের মাত্রা বাড়িয়ে নিতে চেষ্টার কমতি নেই মিস্টার ডিপেন্ডেবলের। ব্যাটিংয়ে দৃঢ়তা আনতে জয়ও বদ্ধপরিকর। শেষ বিকেলে সাকিবের উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা। মুশফিক জয়েরা অনুশীলনে ব্যস্ত, ভিন্ন চিত্র মিরাজ শরীফুল নাইমদের। চোটের কারণে ছিটকে যাওয়া তিন বোলার ব্যস্ত বিসিবি ডাক্তারের পরামর্শ নিতে। উইন্ডিজ সফরে ছুটিতে থাকছেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। ছাড়পত্র মিলেছে বিসিবির কাছ থেকে, তার অবর্তমানে স্পিন কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। সব ঠিকঠাক থাকলে দিন দুয়েকের মধ্যেই উইন্ডিজ সিরিজের জন্য ঘোষণা হবে টাইগার স্কোয়াড। দেশ ছাড়ার আগে 28 মে মিরপুরে স্পিনারদের নিয়ে হবে বিশেষ ক্যাম্প। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরো খবর, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তাসকিন ও শরীফুলের ইনজুরিতে মুস্তাফিজকে খেলানোর চেষ্টা বিসিবির। দু একদিনের মধ্যে দল ঘোষণা হবে যেখানে কাটার মাস্টারের থাকার সম্ভাবনা বেশি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে হজের কারণে মুশফিক যাচ্ছেন না ক্যারিবীয় সফরে। মোহাম্মদ নাজিমের আরেকটি রিপোর্ট। মুস্তাফিজকে শেষ কবে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে বলা মুশকিল। বায়ুবাবলের মানসিক চাপ অথবা আইপিএলের অজুহাতে টেস্টে অনাগ্রহ কাটার মাস্টারের। উইন্ডিজ সফরের আগে দুই ফ্রন্টলাইন পেসার তাসকিন ও শরীফুলের শূন্যতায় মুস্তাফিজকে চায় বিসিবি। উইন্ডিজ সফরের স্কোয়াডে খোলাসা হবে সাদা পোশাকে ফিরছেন কিনা ফিজ। মুস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে, আমরা বলছি যে খেলতে হবে, বিকজ এখন দেখেন আমাদের দুইটা ফ্রন্টলাইন বোলার নাই, খুব ইম্পর্টেন্ট দুইটা বোলার নাই। আমরা মনে করি যে মুস্তাফিজের সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে, তো এখানে তার সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো আমরা তাকে জানিয়েছি, সে সিলেক্টরদের সাথে যোগাযোগ করেছে। তার লজিকটা হচ্ছে সে 2 মাস ধরে সেখানে আছে, অনেকদিন ধরেই বাইরে আছে এবং তার বলছে যে আমার একটা লং একটা সময় চলে যাচ্ছে, একটা ওইখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি, তো সে হয়তো ফিজিক্যালি মেবি বলতে পারে যে কত ইজ নট ফিট। তো যাই হোক, সেটা আমরা বলছি তুমি ঠিক আছে তুমি আসো, দেখা যাবে যে কী করা যায়। হজের কারণে উইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক। 22 জুন থেকে ছুটিতে থাকায় পূর্ণাঙ্গ সিরিজ মিস করবেন মিস্টার ডিপেন্ডেবল। তবে ছুটিতে না থাকলেও তিন ফরম্যাটেই থাকতেন মুশফিক, পরিষ্কার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। চিটাগাংয়ে যখন টেস্ট সিরিজ চলছিল, সো হি গট দ্য কনফার্মেশন, তো বললো যে আমি তো পেয়ে গেছি, তো আমি ঠিক আছে তুমি একটা চিঠি দাও, তো চিঠি দিয়েছে সে হজে যাচ্ছে খুব সম্ভবত 22 তারিখ থেকে, জুনের 22 তারিখ থেকে ইজ নট অ্যাভেলেবল, ফুল সিরিজ থাকছে না, কারণ তা তো অনেক সময় লাগবে এখানে। উইন্ডিজ সফরের জন্য 18 সদস্যের দল দিবে বিসিবি, যার মধ্যে 16 জনকে চূড়ান্ত করা হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, ঢাকা। আর এর সাথে শেষ করছি মধ্যরাতের খবর, তবে যাবার আগে একেএস টিম টিপার শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হলেই কাউকে গ্রেফতার করতে নিষেধ করা হয়েছে বললেন আইনমন্ত্রী। পদ্মা সেতু হয়ে যাওয়ায় মর্মপীড়ায় ভুগছে বিএনপি, কাদের সরকারের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে বিএনপি। স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, 22 ক্যারেটের ভরির বিক্রি মূল্য 82,436 টাকা। কয়েকটি জেলায় ঝড়ে 1,500 ঘর বিধ্বস্ত, 2 জনের মৃত্যু, কুষ্টিয়ায় 12 কোটি টাকার পোল্ট্রি খামার লণ্ডভণ্ড।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।